নির্মাণ সামগ্রীর দাম বাড়ায় বিপাকে পড়েছেন লালমনিহাটের ঠিকাদাররা। অনেকেই বন্ধ করে দিয়েছেন নির্মাণ কাজ। এই অবস্থায় উন্নয়নমূলক অবকাঠামো নির্মাণের কাজে স্থবিরতা দেখা দিয়েছে। নিয়ন দুলালের রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফাহিম। লালমনির হাটে অতীতের সব রেকর্ড ভেঙে বিক্রি হচ্ছে রড, সিমেন্ট, ইট সহ অতি প্রয়োজনীয় নির্মাণ সামগ্রী। এতে লোকসানের মুখে পড়েছেন স্থানীয় ঠিকাদার। বাজার স্থিতিশীল হওয়ার আশায় কাজের গতি কমিয়ে দিয়েছেন তারা। গত আড়াই মাসের ব্যবধানে অস্বাভাবিক হারে বেড়েছে রডের, আর 15 দিনের মাথায় সিমেন্টের দাম বেড়েছে বস্তা প্রতি 100 টাকা। ফলে বেচাকেনা কমে যাওয়ায় হতাশ নির্মাণ সামগ্রী বিক্রেতারাও। এবং সিমেন্ট ছিল আগে 400 টাকা, সেই সিমেন্ট এখন হচ্ছে 550 টাকা। কোন কোন ডিপার্টমেন্টে আছে 81 টাকা রডের দর, আর রড কিনতে হচ্ছে 89-90 টাকা। প্রতিটা মাল এরকম অবস্থা যে ওই যে 50 টাকার পাইপ এসে 80-85 টাকা। জনপ্রতিনিধি ও ব্যবসায়ী নেতারা বলছেন, সরকারের উন্নয়ন সহযোগী হিসেবে ঠিকাদারদের দাবি অনুযায়ী নির্মাণ সামগ্রী উৎপাদনকারীদের সাথে আলোচনা করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। সরকারের নির্মাণ কাজের সামগ্রীগুলোর দাম অবশ্যই অবশ্যই কমানো উচিত। উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলির সাথে আলাপ আলোচনা করে যেন এই মূল্যটা যেন স্থিতিশীল অবস্থায় থাকে এবং বাজারের সাথে সামঞ্জস্যপূর্ণ থাকে। অচিরে নির্মাণ সামগ্রীর বাজার নিয়ন্ত্রণ করা গেলে সরকারের উন্নয়ন প্রকল্প যথাসময়ে শেষ করা সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন।